বাজারে এই সপ্তাহে দাম বেড়েছে বেশ কিছু পণ্যের। তালিকায় যোগ হয়েছে মুরগি, 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি 190 টাকা কেজি ও সোনালী মুরগি 300 টাকা, আর ডিমের হালিতে বেড়েছে 2 টাকা। বাড়ার কারণটা হলো আপনার গত মাসে আপনার খাদ্যের পিঠের দাম বার বস্তাতে 150 টাকা বেড়ে গেছে গা, খামারিরা এই কথা বলতেছে। এই কারণে অ্যাফেক্টটা যারা নিয়ন্ত্রণকারী সংস্থা আছে তারা কোনোভাবেই বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। নিত্য পণ্যের শুধু নট অনলি মুরগি, প্রত্যেকটা স্তরে দাম বেশি, ডিমের সংকট দেখা দিয়েছে। এখন যে হিসাবে দেখতেছি আর কি, আড়ত আমরা যখন আড়ত থেকে আনতে যাই এমনও দেখতেছি যে বলতেছে ডিম নাই। বাজার ঘুরে দেখা যায় চালের বাজার কিছুটা স্থিতিশীল। 28 চাল 50 থেকে 52, স্বর্ণ 47 থেকে 48 টাকা কেজি। তবে চিকন চাল 64 থেকে 65 ও নাজির চাল 65 থেকে 72 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন নির্ধারিত দামে গরুর মাংস বিক্রি হচ্ছে 650 টাকায়। বিক্রেতারা বলছেন গ্রাহকের চাহিদা কম। আর রুই মাছ 300 থেকে 350 টাকা কেজি, কাতল 400 থেকে 450। ছোট মাছ বা বড় মাছ কেজি প্রতি 50 থেকে 80 টাকা আসলে দাম বেড়েছে আর কি। আচ্ছা, নতুন চাল ধান কাটা আরম্ভ হয়েছে বা কাটতেছে, কিন্তু এখনও বাজারজাত হয়নি। আটা চালটা ছিল আগে 54 টাকা, এখন হলো যে আমরা 50 থেকে 52 টাকা। চাহিদা আসতে মোটামুটি চাহিদা আগের মতোই, আমাদের এখানে তো চাহিদা তেমন একটা বাড়ে নাই। ডাল জাতীয় পণ্য আগের দামে থাকলেও বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম। এলাচ বিক্রি হচ্ছে 2000 থেকে 2100 টাকায়, 450 টাকার দারুচিনি 480 থেকে 490 টাকা, 5 লিটার সয়াবিনের বোতলে বেড়েছে 20 টাকা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আসা মশলা জাতীয় যে আইটেমগুলো ওগুলো বৃদ্ধি পেয়েছে। যে এলাচ কিনছিলাম নর্মাল যেটা 1700 থেকে 1750, ওটা কিনতে আসছে এখন কেজি 1800 থেকে 1900 টাকা। তেলটা যদি একটু কম থাকতো তাহলে হয়তো এক নম্বর সয়াবিনটা যদি 150 টাকা হতো। তবে আলুর দাম কেজিতে কমেছে 3 থেকে 4 টাকা। দেশি পুরাতন পেঁয়াজ এখনও 140 টাকা, তবে ভারতীয় 120 ও মুড়ি কাটা পেঁয়াজ 90 টাকা। মুড়ি কাটা আজকের বাজার হলো 90 টাকা কেজি, ঠিক আছে। বর্তমানে আর কি আপনার দেশি যে মুড়ি কাটাটা নতুন, এটা প্রচুর আমদামি। পেঁয়াজ আসলে আপনি 250 থেকে 200 টাকা পাল্লা, এই পেঁয়াজ 470 টাকা। গতকাল বেচছি 60 টাকা পাল্লা 200, আজকে বস্তা সেই 50 টাকা পাল্লা। দাম কমতেছে, আমরা কমাই কিনলাম, কমাই ব্যস্ত আছে। সবজি বাজারও কিছুটা চড়া। দেশি গোল বেগুন বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, টমেটো 80 থেকে 90 টাকা, ঝিঙা চিচিঙ্গা 75 থেকে 80 টাকা। সবজি যখন মানে আপেলও বাজারে আসে, আসার পরে আস্তে আস্তে কিন্তু কমতে থাকে, কিন্তু এবারে কিন্তু কমছে না, এবারে কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে রয়েছে। আগে একসময় আপনাদের 4000-4500 টাকায় মাস চলে যেত, কিন্তু এখন বর্তমানে এটা 6000 থেকে 7000 টাকা, এটা খুব কষ্টকর ব্যাপার স্টুডেন্টদের জন্য আসলে। এমন ঊর্ধ্বগতির বাজার দরে কঠোর মনিটরিংয়ের দাবি সাধারণ ক্রেতাদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।